নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ আমি ভারতের ইতিহাসের ইম্পর্টেন্ট ডেটস এবং ইভেন্টস নিয়ে আলোচনা করব। আজ আমরা ভারতের ইতিহাসের 1921 সাল থেকে 1930 সালের মধ্যে সংঘটিত হওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1857 সাল থেকে 1920 সালের মধ্যে ভারতের ইতিহাসে সংঘটিত হওয়া বিভিন্ন ঘটনা নিয়ে 3টি ভিডিও আপলোড করেছি। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন, নতুবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও আপনি ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং সেই প্লেলিস্টটি হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে। আমার চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করে আপনি হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে একটি প্লেলিস্ট দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। সাথে আপনি অন্য টপিকের ভিডিওগুলো দেখে নিতে পারেন, যদি আপনি ওই টপিক নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম সনটি হলো 1921। সৈয়দ আলী এবং সৈয়দ ফাজি কেরালার মালাবার অঞ্চলে মর্ড বিদ্রোহ নামে একটি নতুন কৃষক বিদ্রোহের সূত্রপাত করেন। হনুমন্তু চেঞ্চুস বিদ্রোহ নামে একটি উপজাতি বিদ্রোহের সূত্রপাত করেন। স্যার তেজ বাহাদুর শত্রুর চেয়ারম্যানশিপে দ্য প্রেস কমিটি গঠিত হয়। পাঞ্জাব অঞ্চলে অকালি মুভমেন্ট ও গুরুদ্বার রিফর্ম নামে একটি নতুন আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ভারতের গুরুদ্বারগুলিতে সংস্কার নিয়ে আসা। দয়ারাম সাহানির নেতৃত্বে হরপ্পায় সিন্ধু সভ্যতার খনন কার্য শুরু হয়। মাদারি পাসি শ্রমিক আন্দোলন হিসেবে একা মুভমেন্ট ও ইউনিটি মুভমেন্টের সূত্রপাত করেন। বিখ্যাত স্লোগান ইনকালাব জিন্দাবাদ এর রচনা করেন বিখ্যাত উর্দু কবি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় কংগ্রেসের একজন নেতা মৌলানা হযরত মুহানি, এবং এই স্লোগানটি জনপ্রিয়তা লাভ করেছিল ভগৎ সিং এর মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। নেক্সট ইয়ার 1922। 5 ফেব্রুয়ারি 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টের চোরাচুরিতে পুলিশের দ্বারা অসহযোগ আন্দোলনকারীর উপর গুলি চালানো হলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশ চকিতে আগুন লাগিয়ে দেয় এবং এই ঘটনায় 22 জন পুলিশম্যানের মৃত্যু হয়েছিল। চোরাচুরির ঘটনাটিকে কেন্দ্র করে মহাত্মা গান্ধী 12 ফেব্রুয়ারি 1922 সালে অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। আল্লুরি সীতারামা রাজু গোদাবরীর উত্তর অংশে কয়াস ও রামপাস বিদ্রোহ নামে একটি শ্রমিক আন্দোলনের সূত্রপাত করেন। ভাই পরমানন্দ লাহোরে কাস্ট ডিসক্রিমিনেশন ও আনটাচেবিলিটির বিরুদ্ধে জাতপাত প্রতীক মণ্ডল প্রতিষ্ঠা করেন এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহেঞ্জো দারো আবিষ্কার হয়েছিল। নেক্সট ইয়ার 1923। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু দ্য কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি ও স্বরাজ পার্টি গঠন করেন। লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান এর লিডার সিঙ্গারাবেল্লু চেট্টিয়ার মাদ্রাসে ফার্স্ট মে ডে এবং লেবার ডে এর সূত্রপাত করেন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিল্লি অধিবেশনে অল ইন্ডিয়া খাদি বোর্ডের প্রতিষ্ঠা করেন। লর্ড ইচকাপের চেয়ারম্যানশিপে ইন্ডিয়ান ডিসব্যান্ডমেন্ট কমিটি গঠিত হয়। নেক্সট ইয়ার 1924। চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল ও সচীন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি বিপ্লবী সংস্থা গঠিত হয়।
ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বোম্বেতে ডিপ্রেস ক্লাস ওয়েলফেয়ার ইনস্টিটিউট ও বহিষ্কৃত হিতকামী সভা প্রতিষ্ঠা করেন। স্যার আলেকজান্ডার মুদিম্যানের নেতৃত্বে মুদিম্যান কমিটি গঠিত হয় এবং এই কমিটি গঠন করা হয়েছিল ভারতের গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান রচনার জন্য যে রেজলিউশন নেওয়া হয়েছিল তা রিভিউ করার জন্য, এবং এই কমিটি রয়্যাল কমিশন নিয়োগ করার জন্য পরামর্শ দিয়েছিলেন। লর্ড লি এর চেয়ারম্যানশিপে রয়্যাল কমিশন গঠিত হয়। মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের কর্ণাটকের বেলগাম সেশনে প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন। কেরালায় হিন্দু সমাজের অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে বাইকম সত্যাগ্রহ নামে একটি নতুন আন্দোলনের সূত্রপাত হয় এবং সেই আন্দোলনটি কেরালার প্রাণবান করে সংগঠিত হয়েছিল, এবং এই আন্দোলনকে জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিশ্বের প্রথম আন্দোলন বলা যেতে পারে, এবং এই আন্দোলনটি সংগঠিত করেছিল কিস হাক্কে পোটা কেশব মেনন এবং অন্যান্য সদস্যগুলি হল টি কে মাধবন ও শ্রী নারায়ণ গুরু। ভারতে কমিউনিস্ট মুভমেন্টের সূত্রপাত করার জন্য নলিনীকান্ত গুপ্তা শ্রীপদ অমৃত ডাঙ্গে, এসএ ডাঙ্গে ও মুজফ্ফর আলীর বিরুদ্ধে পেশোয়ার কনস্পাইরেসি কেস ও কানপুর কনস্পাইরেসি কেস আনা হয়েছিল। মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করেন। নেক্সট ইয়ার 1925 25 ডিসেম্বর 1925 সালে কানপুরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। এই পার্টির ফাউন্ডিং মেম্বার ছিলেন এম এন রয়, অবনী মুখার্জি, মোহাম্মদ আলী এবং অন্যান্যরা। 9 আগস্ট 1925 সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের 3 জন সদস্য রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান ও রোশনলালের নেতৃত্বে লাহোরের কাছাকাছি কাকুরিতে ট্রেন ডাকাতি সংঘটিত হয়েছিল, এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা কাকুরি কনস্পাইরেসি কেস আনা হয়েছিল। মুজফ্ফর আহমেদের নেতৃত্বে বাংলায় লেবার স্বরাজ পার্টি অর্থাৎ কংগ্রেস গঠিত হয়। ইবি রামাস্বামী নাইকার পেরিয়ার তামিলনাড়ুর মাদ্রাসে সেলফ রেসপেক্ট মুভমেন্টের সূত্রপাত করেন। কবলাম নারায়ণ পানিকার হিন্দুস্তান টাইমস পত্রিকাটির প্রচলন করেন। প্রথম মহিলা সভাপতি হিসাবে সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের কানপুর সেশনে সভাপতি হিসাবে নির্বাচিত হন। চিত্তরঞ্জন দাস পরলোক গমন করেন। 27 সেপ্টেম্বর 1925 সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন কেশব বালিরাম হোজেগার ও মাধব সদাশিব গোলওয়ালকার। বাংলায় ডায়ার্চিয়ের অবসান হয়। নেক্সট ইয়ার 1926 ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদ লাহোরে ভারত নৌজবান সভার প্রতিষ্ঠা করেন। ভাইসরয় লর্ড রিডিং অ্যান্ড্রিউ স্কিনের নেতৃত্বে স্যান্ডহার্স্ট কমিটি নামে একটি প্রশাসনিক কমিটি গঠন করেন। এই কমিটিটি ভারতীয় সৈন্যকে ভারতীয়করণ করার জন্য গঠন করা হয়েছিল। মুজফ্ফর আহমেদ, কাজী নজরুল ইসলাম, ভূপেন চক্রবর্তী ও দারানী গোস্বামীর নেতৃত্বে বাংলায় লেবার পিস অ্যান্ড অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়, এবং লর্ড আরউইন ব্রিটিশ ইন্ডিয়ার ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। নেক্সট ইয়ার 1927 মন্টেগু চেমসফোর্ড রিফর্মসকে রিভিউ করার জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনের মোট সদস্য ছিল 7 জন, এবং এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এই কমিশনকে হোয়াইট কমিশনও বলা হতো।
1927 সালে ইন্ডিয়ান নেভি এক পাশ হয়েছিল কাকুরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লা খান ও রোশান সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রামপ্রসাদ বিসমিলকে 19 ডিসেম্বর গোরখপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। রোশান লাল ও রোশান সিংকে এলাহাবাদ জেলে 19 ডিসেম্বর ফাঁসি দেওয়া হয়েছিল এবং আশফাকুল্লা খানকে ফাঁসি দেওয়া হয়েছিল ফৈজাবাদ জেলে 19 ডিসেম্বরে। এবং আশফাকুল্লা খান ছিলেন প্রথম মুসলিম যিনি ব্রিটিশদের বিরুদ্ধে কনস্পাইরেসি করার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট ইয়ার 1928 ফাইনালি সাইমন কমিশনের ভারতে আগমন হয় এবং সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায় এন্টি সাইমন কমিশন আন্দোলনের সূত্রপাত করে এবং সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হয় এবং পরবর্তী সময়ে তার মৃত্যু হয়। এবং সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায়ের গুরুত্বপূর্ণ স্লোগান ছিল গো ব্যাক সাইমন। ডিসেম্বর 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দুজন বিপ্লবী ভগৎ সিং ও শিবারাম রাজগুরু লাহোরে 21 বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করে, কিন্তু তারা ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস স্কটকে হত্যা করতে চেয়েছিল। বল্লভভাই প্যাটেল বোম্বের বারদলিতে বারদলি সত্যাগ্রহের সূত্রপাত করেন এবং বারদলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন এবং এই আন্দোলনের পর বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন নতুন নেতা হিসাবে পরিচিতি লাভ করেন। 12 ফেব্রুয়ারি 1928 সালে অল পার্টিস কনফারেন্স দিল্লিতে ডাকা হয়েছিল এবং সেই কনফারেন্সে টোটাল 29 জন অর্গানাইজেশন থেকে রিপ্রেজেন্টেটিভ যোগদান করেছিল। এই কনফারেন্সের প্রিসাইড করেছিল এম এ আনসারি এবং এই কনফারেন্সের দ্বারা একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান হয়েছিল মতিলাল নেহরু এবং এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান রচনার বিষয়টিকে বিশ্লেষণ করা। 10ই আগস্ট 1928 সালে লখনৌতে অল পার্টিস কনফারেন্সের ফোর্থ সেশনে কমিটির মাধ্যমে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল। সেই রিপোর্টটি নেহরু রিপোর্ট নামে পরিচিত এবং এই রিপোর্টটিকে ভারতীয়দের দ্বারা গৃহীত প্রথম লিখিত সংবিধান হিসাবে গণ্য করা হয়। এনজি রঙ্গ জমিদারি প্রথাকে বিলুপ্ত করার জন্য অন্ধ্র রায়টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন। চন্দ্রশেখর আজাদ দিল্লিতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি বিপ্লবী সংস্থা প্রতিষ্ঠা করেন। মতিলাল নেহরু সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনে ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, দ্য ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠিত হয়। এই লীগের প্রথম সেক্রেটারি ছিলেন জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বোস এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন এস শ্রীনিবাস আয়েঙ্গার। নেক্সট ইয়ার 1929 নেহরু রিপোর্টের রিজেকশনের পর 9 মার্চ 1929 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের একজন নেতা হিসেবে 40 পয়েন্টস প্রোগ্রামের ঘোষণা করেন। 8ই এপ্রিল 1929 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দুজন বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেন এবং বোমা নিক্ষেপের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের বিরোধিতা করা এবং ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা আনা ট্রেড ডিসপিউট বিলের বিরোধিতা করা। 10ই জুলাই 1929 সালে
ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের বিরুদ্ধে সেকেন্ড লাহোর কনস্পিরেসি কেস আনা হয়েছিল? ডিসেম্বর 1929 সালে জওহরলাল নেহরুর সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেস একটি নতুন রেজুলেশন পাস করেছিল যা পূর্ণ স্বরাজ নামে পরিচিত। পূর্ণ স্বরাজের অর্থ হল পূর্ণ স্বাধীনতা এবং এই রেজুলেশন অনুসারে 31 ডিসেম্বর 1929 সালে তিরঙ্গা উত্তোলন করা হয় এবং 26 জানুয়ারির দিনটিকে ব্রিটিশ ভারতে স্বাধীনতা দিবস হিসাবে পালন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার সাথে ব্রিটিশ শাসনের কাছে মাথা নত না করার জন্য ভারতবাসীকে বলা হয়েছিল। খান আব্দুল গফর খান নর্থ ওয়েস্ট ফ্রন্টের প্রভিন্সে খোদাই খিদমৎগার মুভমেন্টের সূত্রপাত করেন। ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা 33 জন সিপিআই নেতার বিরুদ্ধে মিরাট কনস্পিরেসি কেস আনা হয়েছিল। মিরাট কনস্পিরেসি কেসে উল্লেখযোগ্য কয়েকজন অভিযুক্ত হলেন এসএ ডাঙ্গে, সৈকত উসমানি, মুজাফর আহমেদ, পিসি যোশী। তার সাথে 2 জন ব্রিটিশ ছিলেন বেঞ্জামিন ফ্রান্সিস ব্রেডলে ও ফিলিপ স্প্রাট। যতীন্দ্রনাথ দাস ও যতীন দাস একজন ভারতীয় বিপ্লবী লাহোর জেলে 63 দিন অনশনের পর মৃত্যুবরণ করেন। ভারতীয় শিক্ষা বিশেষ করে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য হার্টক কমিটি গঠন করা হয়। নেক্সট ইয়ার 1930 লর্ড আরউইনের দ্বারা 11 পয়েন্টের কেন্দ্র করে গান্ধীজি আইনমান্য আন্দোলনের সূত্রপাত করেন। 12 মার্চ 1930 সালে গান্ধীজি লবণ আইনকে ভঙ্গ করার জন্য সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামী নিয়ে দাণ্ডিতে যাত্রা শুরু করেন এবং সেই যাত্রা সমাপ্ত হয়েছিল 5 এপ্রিল 1930 সালে এবং সেই দিনে তিনি লবণ আইন ভঙ্গ করেছিলেন। গান্ধীজি ও তার 78 জন অনুগামীদের নিয়ে এই যাত্রাটি ভারতের ইতিহাসে দাণ্ডি অভিযান নামে পরিচিত এবং এই যাত্রায় সবরমতী আশ্রম থেকে দাণ্ডি অবধি 320 কিলোমিটার অতিক্রম করা হয়েছিল। দাণ্ডি অভিযান চলাকালীন একটি গান খুবই বিখ্যাত হয়েছিল, সে গানটি হল রঘুপতি রাঘব রাজা রাম এবং সে গানটি গাওয়া হয়েছিল দিগম্বর বিষ্ণু পালুস্কারের দ্বারা। সাইমন কমিশনের আলোচনার প্রসঙ্গে 12 নভেম্বর 1930 সালে লন্ডনে প্রথম গোল টেবিল ডাকা হয়েছিল, কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস এই গোল টেবিল বয়কট করেন। মাস্টারদা সূর্য সেন বাংলার প্রেসিডেন্সির অন্তর্গত চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠন করেন এবং এই অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের সাথে ছিল গণেশ ঘোষ, লোকনাথ বাল, অম্বিকা চক্রবর্তী, হরিগোপাল বাল, ত্রিপুরা সেন এবং তারা সবাই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিল। সাইমন কমিশনের দ্বারা রিপোর্ট পেশ করা হয়েছিল। দক্ষিণ ভারতে রাজাজি এবং সর্দার বেদারাথিনাম পিল্লালের নেতৃত্বে দা বেদারানায়ম সল সত্যাগ্রহের সূত্রপাত হয়। ভিডিওটি এখানে সমাপ্ত হল, বাকি সবগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং ভারতের ইতিহাসের 1947 সালটি আলোচনার পর আমি সবকটি পিডিএফ আমার সাইটে আপলোড করে দেব। আমার সাইটের অ্যাড্রেস হল www.studyforcompetitive.weebly.com। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।